টাঙ্গাইলে মাওলানা ভাষানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মেটাভার্স ভিশনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক গুণমান নিশ্চিতকরণ সেলের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। শনিবার সকালে এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও প্রাতিষ্ঠানিক গুণমান নিশ্চিতকরণ সেলের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ রশিদুল হাসান ও বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।